বিনা হেলমেটের পরিণাম, পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কোচবিহার 2 নং ব্লকের মহিষবাতান বড় বটতলা এলাকায়। আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গেছে, দুজনেই পেশায় শ্রমিক, বাড়ি ওই মহিষবাথান এলাকাতেই, দুজনেই মহিষবাথানের বাসিন্দা। এদিন কোচবিহারের মহিষবাথানে বাইকে চেপে যাওয়ার পথে একটি মারুতি গাড়ি তাদের বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলে প্রাণ হারান জয়ন্তবাবু। অনুমান, দুজনেই মদ্যপ অবস্থায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিলেন। গুরুতর আহত অবস্থায় সুনীলবাবুকে কোচবিহার MGM মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। আর ওইখানে আমার লোকাল, ওইখানে লোকাল লোক ধরে আমার এই বললো যে ওইটা একটু হেল্প করে দাও, হসপিটালে পৌঁছে দেওয়া এমার্জেন্সিতে, তাই এমার্জেন্সিতে আমি পৌঁছে দিলাম। কোন জায়গাটার ঘটনা? নর্থ দিনের মাথার পশ্চিম জায়গাটা। কোন নর্থ দিনের মাথার পশ্চিম? হ্যাঁ, কী হয়? আমার কিছু না। হ্যাঁ, তো আমি যাচ্ছিলাম, তখন দেখি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ধরে পাবলিকরা বললো যে একটু হেল্প করে দাও, তাই আমি হেল্প করে দিলাম। কতজনকে নিয়ে আসেন আপনি? দুইজন। বললাম কী গাড়ি মারে? একটা মারুতি মারছে, আমি যে জানি যে মারুতি মারছে, মারুতি কার এখানে দাঁড়ানো, একটা লাল, মানে সাইডটা একটু ব্যাক সাইড রাখছে, এদিকের গাড়ি ওইদিকে ঢুকে রাখছে মাথাটা। এটা বাইকে ছিল নাকি? এরা বাইকে ছিল। এটা কারো কি মাথায় হেলমেট ছিল? আপনি কি শোনেন? এটা বলতে পারি না, আমার জোস উঠে দিল, নিয়ে আসলো আমি।